আমরা দেখেছি বিগত এক দু বছর বা তার বেশি সময় বাংলা সিরিয়াল গুলিতে, সেটা জি বাংলা হোক, সেটা স্টার জলসা হোক বা অন্যান্য যে কোনো বাংলা সিরিয়ালে প্রচুর পরিমাণে হিন্দি গান ব্যবহার করা হচ্ছে, এবং সেই সমস্ত সিরিয়ালে যে সমস্ত জীবনযাত্রা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ অবাঙালিদের সেটা জীবনযাত্রা সেইটা দেখানো হচ্ছে। যেমন করবাচত প্রথা বা বিয়ের অনুষ্ঠানে মেহেন্দি থেকে শুরু করে আরও যে সমস্ত অবাঙালি রীতিগুলি আছে সেইগুলো দেখানো হচ্ছে, এবং যে সমস্ত গানের অনুষ্ঠান আছে যেমন জি বাংলা সারে দামা পা বা অন্যান্য যে সমস্ত নাচের অনুষ্ঠান আছে যেমন ডান্স বাংলা ডান্স, এই জাতীয় সমস্ত অনুষ্ঠানে বাংলা গান আমরা আর শুনতে পারি না। সেই প্রতিবাদে আজকে বাংলা পক্ষর উদ্যোগে আমরা রাজারহাট DRR স্টুডিওর সামনে উপস্থিত হয়েছি। বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। আমরা কেবলমাত্র বাঙালির অধিকারের জন্য কথা বলি, সেই অধিকার যদি শিক্ষাক্ষেত্রে হয়, চাকরি ক্ষেত্রে হয় বা ব্যবসার ক্ষেত্রে হয়, সেই জিনিসটা যেমন আমরা দেখি, ঠিক তেমনই বাঙালি সংস্কৃতি বা বাঙালি সিরিয়ালে এই জাতীয় হিন্দির এত আধিপত্য, তার বিরুদ্ধেও আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর গৌরব চট্টোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল সাংগঠনিক জেলা সম্পাদক পিন্টু রায় এবং আরও অন্যান্য সহযোদ্ধারা। আপনারা আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচিতে আমাদের সহযোদ্ধাদের কথা শুনবেন, এবং এই মাইকের আমার যতদূর পৌঁছচ্ছে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, এবং শোনার পর নিজের বোধ বুদ্ধি দিয়ে বিচার করবেন যে কথাগুলো কি সত্যি অমূলক নাকি কথাগুলো আজকের মাটিতে বাস্তব। আমি প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল সাংগঠনিক জেলার অন্যতম সদস্য শেখ আনোয়ার হোসেনকে আজ এই ব্যাপারে কিছু কথা বলার জন্য। জয় বাংলা। আমরা বাংলা পক্ষ আজকে একটা বিক্ষোভ কর্মসূচি নিয়ে DRR স্টুডিওর সামনে অনেকে বর্তমানে জেনে গেছে বাংলা পক্ষ বর্তমানে একটা ওষুধের কাজ করছে বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে। আমরা দেখেছি আজকে আমাদের আসার উদ্দেশ্য আমাদের বাঙালি সংস্কৃতিতে খুন ধরেছে, সেই খুনকে মারার জন্য আমরা বাংলা পক্ষের তরফ থেকে জয় বাংলা ওষুধ নিয়ে আজকে স্টুডিওর গেটে উপস্থিত। জয় বাংলা। যে খুন খুব সুনিপুণভাবে বাঙালির মন ও মননে আগ্রাসনের রূপ নিয়ে গেঁথে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের বাঙালির যে সংস্কৃতি, আমাদের বাঙালির যে পুজো আর্চাকে ব্যর্থ করে বহিরাগতের সমস্ত সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেটার অনেকাংশে তাই আমাদের এই বাংলা চ্যানেলের বিভিন্ন বাংলা সিরিয়ালগুলো। এরা নামেই বাংলা সিরিয়াল করছে, বাংলা সিরিয়ালের মধ্যে আমাদের মা বোনদের মনের মধ্যে একটা আগ্রাসন যে সৃষ্টি করছে, সেই বহিরাগত সংস্কৃতি তাদের মন ও মননে ঢুকিয়ে দেওয়ার, যার ফলে আমাদের বাংলার মা বোনেরা তাদের যে বাঙালি ঐতিহ্য, তাদের যে বাঙালি সংস্কৃতি সেইগুলো ভুলে যেতে বসেছে। সমস্ত ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি, শুধু এই টিভি সিরিয়ালের ব্যাপার নয়, সমস্ত চাকরি থেকে সমস্ত কলকারখানা, সমস্ত জায়গায় অ্যাড, বিজ্ঞাপন, সমস্ত কিছুতেই লক্ষ্য করছি এই বহিরাগতদের একটা চরম আগ্রাসন বাংলার বুকে নামিয়ে আনা হচ্ছে, যেইগুলোতে ওরা যেসব রাজ্যে অনেকাংশে সাকসেস হতে পারেনি, যেমন তামিলনাড়ুতে ওরা ওই বহিরাগতরা চপেটাঘাত খেয়ে ফিরে এসেছে। সমস্ত সাউথ, আমাদের সমস্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ওরা চপেটাঘাত খেয়েছে, ওরা বেছে নিয়েছে বাংলাকে, ওরা ভেবেছে বাঙালি জাতির সিদ্ধারা ঘুমিয়ে গেছে, সেই ঘুমন্ত জায়গায় ওরা আঘাত করছে, কিন্তু ওরা ভুলে গেছে এই ভারতবর্ষ, যে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় ভারতবর্ষ, যাকে স্বাধীন করার মূল উদ্যোক্তা, মূল
কারিগর এই বাঙালিরা ছিল। আমরা বাংলা পক্ষ সেই সমস্ত ঘুমন্ত বাঙালি ভাইদের জাগিয়ে তোলার চেষ্টা করছি যে তোমরা ভুলে যেও না, তোমাদের মন মননে যে এই বহিরাগত আগ্রাসন হচ্ছে, এই আগ্রাসনের ফল কিন্তু তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমার ছেলেপুলেদের ভোগ করতে হবে। সেই সময় আর পস্তালেও এই দিন আর ফিরে পাবে না, সেই বাঙালি ঐতিহ্য আর ফিরে পাবে না। সেই বাঙালি ঐতিহ্য যদি ফিরে পেতে চাও, এই আমাদের এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হও। আমাদের এই বিক্ষোভ কর্মসূচি বা বাংলা পক্ষের বিভিন্ন যে বিক্ষোভ প্রদর্শনী হচ্ছে বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে, তাতে সহমত পোষণ করে সঙ্গ দাও। আমরা বাংলা পক্ষ, ভারতে বাঙালি জাতীয়তাবাদী সংগঠন, আমরা এই আগ্রাসন বা বাঙালির অধিকার বুঝে নিতে ভূমিপুত্র সংরক্ষণ থেকে শুরু করে সমস্ত কিছুতে বাঙালির অধিকার আদায়ে সব সময় রাস্তায় আছি। আপনারা শুধু আমাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, পাশে থাকবেন, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই আন্দোলনকে সমর্থন করবেন, এটাই আমাদের চাওয়া পাওয়া। আমরা শুধু আপনাদের সঙ্গে চাই, সমর্থন চাই। সমর্থনে আমরা বুঝিয়ে দিতে চাই এই বহিরাগতদের যে বাংলার বুকে যদি তোমার কাজ কারবার করতে হয় নিশ্চয় করো, আমাদের তাতে বিন্দুমাত্র অসুবিধা নাই। কিন্তু বাঙালি সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতিকে বঞ্চনা করে নয়, বা কর্মে বাঙালিকে বঞ্চনা করে নয়। যদি এই ক্ষেত্রগুলোই বঞ্চনা হয়, মনে রাখবে ওই পাঁচছাপ পতাকা মার্খা যে দল বাংলা পক্ষের যোদ্ধারা, বাংলা পক্ষের বাঘেরা রাস্তায় আছে, এলাকায় আছে, পাড়ায় আছে, রোডে আছে, বাজারে আছে, সমস্ত জায়গায় ঘোরাঘুরি করছে। আপনাদের মৌরসি পাট্টা করার কোনো জায়গা নাই। তো সময় থাকতে আপনাদের মন মানসিকতা বা যদি কোনো খারাপ চিন্তা মনে পুষে রেখে থাকেন, গোপন সলামার পরামর্শের মাধ্যমে সেটা ত্যাগ করে বাংলার সংস্কৃতি, বাংলাকে, বাঙালিকে আপন করে নেন। শেষ করছি, আরো বক্তা আছেন। জয় বাংলা। ২০১৮ সালে বাংলা পক্ষের বঞ্চনা শুরু এবং বাংলা পক্ষের মূল দাবি ভূমিপুত্র সংরক্ষণ, সেই দাবিতে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় আমাদের কর্মসূচি সভা হয়েছে এবং ধর্মতলার বুকে এক বিশাল মহাসমাবেশের মাধ্যমে পশ্চিমবঙ্গে ভূমিপুত্র সংরক্ষণের কি প্রয়োজনীয়তা তা আমরা সমস্ত বাঙালিকে জানিয়েছি। এরপর আমি আমাদের উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল জেলার অন্যতম সদস্য অর্পণকে বলবো আজকের কর্মসূচি নিয়ে কিছু বলার জন্য। এই বাংলা সিরিয়ালে এবং বিভিন্ন বাংলা রিয়েলিটি শোতে ক্রিয়াভাবে বাংলা গান না বাজিয়ে হিন্দি গান ব্যবহার করা হচ্ছে, তার বিরুদ্ধে কিছু বলার জন্য অনুরোধ করব অর্পণ। জোরে হবে, জোরে। জয় বাংলা, জয় বাংলা। আচ্ছা, আপনারা আমি দেখতে পাচ্ছি অনেকেই দূর থেকে উঁকি ঝুঁকি মেরে আমাদের এই পথসভা নজর রাখছেন বা পথসভা দেখছেন, খুব ভালো লাগছে আমাদের। আপনাদের কয়েকটা কথা বলে দিই। এই রবিবার দিন হঠাৎ করে আমরা বাংলা সিরিয়াল বা বাংলা ওই কী বলবো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পিছনে কেন পড়ে গেলাম, কেন পড়ে গেলাম তার কারণটা বলি আমরা। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সবাই ইয়ং ছেলেরা, বাড়িতে বসে কেউ সিরিয়াল বা ধারাবাহিক দেখি না। তাহলে হঠাৎ করে আমরা এলাম কেন? নিশ্চয়ই কিছু একটা প্রবলেম বা সমস্যা হয়েছে, সেই নিয়েই আমরা এসেছি। কয়েকদিন আগে আমাদের বাংলা পক্ষ সংগঠনের গ্রুপে একজন অভিযোগ জানান যে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করছে বাংলার ধারাবাহিকগুলো, বিভিন্ন চ্যানেলের ধারাবাহিকগুলো। বলে কিভাবে? আমরা জিজ্ঞেস করলাম কিভাবে, বলছে একটা ধারাবাহিকে দেখাচ্ছে যে বাঙালি করবা চৌথ পালন করে। তো আমি তিনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি জানেন করবা চৌথ কোথায় পালন হয়? আমি বললাম দাদা আমরা তো শুনিনি, আমরা জানি না, আমরা তো অন্য অনুষ্ঠান জানি, আমরা জানি দুর্গা পুজো হয়, কার্তিক পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, করবা চৌথ থাকি। বলছে না একটা সিরিয়ালে দেখিয়েছে যে বাঙালি নাকি করবা চৌথ পালন করছে। ও আমরা বুঝলাম আচ্ছা এই ব্যাপার। তো এরকম আমরা লিস্ট যখন বের করলাম দেখলাম কেউ বলছে করবা চৌথ, কেউ বলছে ভাই দুজ। আরে ভাই এ তো মজার ব্যাপার, ভাই দুজ করবা চৌথ এসব তো আমরা শুনিনি। এই অভিযোগ করছে কারা জানেন? বাঙালি ধারাবাহিকের যে শ্রোতা, আপনার আমার মা কাকিমা যারা বাড়িতে থাকে, যারা এই ধারাবাহিকগুলো দেখে, যারা প্রতিনিয়ত এই ধারাবাহিকগুলো ফলো করে, তারা বলছে যে এইভাবে তারা আমাদের
ধারাবাহিকে, বাংলা ধারাবাহিকে তাদের নিজেদের সংস্কৃতি চাপিয়ে দিয়ে তারা দেখাচ্ছে যে সেটাই আমাদের সংস্কৃতি। অর্থাৎ তারা আমাদের যে সংস্কৃতি, আমাদের যে আদিম সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধারাবাহিকের মাধ্যমে তারা পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছে। তারা চাইছে যে তাদের সংস্কৃতি আমাদের এই ধারাবাহিকের মাধ্যমে দেখুক, এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে, যে মা কাকিমার পাশে বসে যখন পড়া থাকে না, বা 8 বছর বয়সের বাচ্চা মেয়েটা বা ক্লাস 8-এ পড়া বাচ্চা ছেলেটা বা বাচ্চা মেয়েটা মায়ের সামনে বসে দেখে এবং সে এটাই শিখছে যে ভাই ফোঁটা বলে কিছু হয় না, ভাই দুধ শিখতে হবে, কারবা চৌথ শিখতে হবে, ভাই একটু আসতে, সিগনালটা একটু অপেক্ষা করো, সিগনালের বাইরে পৌঁছে যাও না, রাস্তায় কিন্তু আমরা রয়েছি, এই যে ভাই দুধ এখানে চলবে না। আমরা যখন পরিবর্তন করবো, বাংলায় বসে যারা বাংলায় ভাইদুজ পালন করতে শেখাবে, আমরা কিন্তু তাকে দেখাবো যে ভাই ফোঁটা কীভাবে পালন করতে হয়, আমরা শেখাবো। এই ধারাবাহিকের মাধ্যমে এইসব অন্যের সংস্কৃতির যে বীজ বাঙালির শিরায় ঢোকানো হচ্ছে, আমরা কিন্তু পকেটে জয় বাংলা ভ্যাকসিন নিয়ে ঘুরে বেড়াই, আমরা সেই ভ্যাকসিন এমন পুশ করবো আপনি বুঝতে পারবেন না বাঙালি হয়ে যাবে। আমরা কিন্তু বুঝতে পারি এই সংস্কৃতি কারা আদান প্রদান করছে। এই বাংলার যে সিরিয়ালগুলো প্রডিউসার করে আমরা ভয় পাই না, তাদের কারুর নাম ছুরিওয়াল, কারুর নাম বেনিওয়াল, কারুর নাম আগারওয়াল, তারা নিজেদের কালচার এখানে ঢোকাবে, আমরা ঢুকতে দেবো না, বল ঢুকতে দেবো না। আমাদের এখানে কিন্তু বাংলার সংস্কৃতি, বাংলায় ইনার লাইন পারমিট নেই, কিন্তু বাংলার সংস্কৃতি ঢুকতে গেলে ইনার লাইন পারমিট আছে, ইনার লাইন পারমিট আমাদের নিতে হবে, নাহলে আমরা কিন্তু ছেড়ে দেবো না। কালকে একটা নিউজ চ্যানেলে দেখছিলাম, আমাদেরই এক সহযোদ্ধা, আমাদের সহযোদ্ধাকে বলছে একজন মহিলা, বুঝতে পারলাম তার একটু হিন্দির প্রতি একটু প্রেম আছে, ঠিক আছে প্রেম থাকা ভালো, প্রেমটা বাইরে প্রকাশ করো না, সে বলছে যে দাদা এই যে সিরিয়ালগুলো হচ্ছে ধারাবাহিক, এই ধারাবাহিকের মাধ্যমে কালচারের আদান প্রদান হচ্ছে। আমি তাকে একটা কমেন্ট করেছিলাম যে ভাই কালচারের আদান প্রদান কী করে হচ্ছে, না এই যে ওদের কালচারটা আমাদের কাছে আসতে হলো, এটা আদান প্রদান কোথায় হলো, এটা তো আদান হলো, প্রদান করি হলো, প্রদান করতে গেলে তো আমাদের কালচারটা তাদের কাছে পাঠাতে হবে। আপনি দেখান তো হিন্দিতে যে সিরিয়াল হয় জি বাংলা ছেলে, জি টিভি, স্টার প্লাস, সেখানে দেখান একটা সিরিয়ালে সেখানে দুর্গা পুজো দেখাচ্ছে, একটা সিরিয়াল সেখানে জামাই ষষ্ঠী দেখাচ্ছে, দেখাবে না তারা, দেখাবে না তারা, কিন্তু তাদের কালচার আমাদের এখানে দিয়ে যাবে, আমাদের কালচার তারা নিয়ে যাবে না, এটা হয় না ভাই, সব কিছু তো দ্বিপাক্ষিক হবে, এটা হোটেল নয়, এটা আমাদের বাড়ি, তোমরা বাড়িতে আমাদের হোটেলে এসে বা আমাদের বাড়িতে এসে সেটাকে যে এইটা ঢুকবে, এইটা খাবো, এইটা দেখবো, এইটা মাখবো, ভাই আমরা কিন্তু পাটনা রাজস্থানে টিকিট কাটবো তাহলে, এবং সেই টিকিট তোমাদের হাতে দেবো। আমরা কিন্তু কালচারের আদান প্রদান হলে দুটার পা হোক কোনো অসুবিধা নেই, ওরা আমাদের কালচার নেবে, আমরা ওদের কালচার নেবো, এটাই তো হওয়া উচিত সভ্য সমাজে, এটাই হওয়া উচিত সভ্য সমাজে। একতরফা কিছু হয় না, একতরফা মানুষ বলে যাবে, একতরফা মানুষ শুনে যাবে, হয় না এটা, এটা হয় না, এইসব আটকাতে হবে। এইসব আটকানোর জন্যে আমরা আজকে এসেছি, আপনি দেখতে পাবেন এখানে কয়েকটা সিরিয়ালের ছবি দেওয়া রয়েছে, যেমন আমার পাশে দেখা যাচ্ছে একটা আছে লক্ষ্মী পুজো, তার পাশে একটা বাঙালি বউ, তার লক্ষ্মী পুজো বাঙালি অবাঙালি, বাঙালি অবাঙালি লক্ষ্মী পুজো, বাঙালি অবাঙালির লক্ষ্মী পুজো, বাঙালি বউ অবাঙালি বর, বাঙালির লক্ষ্মী ঠাকুর যার 2 হাত আর অবাঙালির লক্ষ্মী ঠাকুর যার 4 হাত, টোটাল হয়ে গেল 6 হাত, তাহলে কটা কোনটা আমরা নেব, 6 হাত, 2 হাত, 4 হাত, এখানে তো তাই হচ্ছে বাঙালি অবাঙালির লক্ষ্মী পুজো। আজব ব্যাপার, হয় বাঙালির লক্ষ্মী পুজো করো, নয় অবাঙালির লক্ষ্মী পুজো করো, অবাঙালির লক্ষ্মী পুজো করবার জন্য স্টার প্লাস আছে, জি টিভি আছে, সেখানে করো, বাংলার জায়গায় কেন, বাংলায় যে চ্যানেল চলবে, বাঙালির ভাষায় যে চ্যানেল চলবে, সেই ভাষার শ্রোতা তো বাঙালি, তাহলে বাঙালি যেটা দেখতে চায় সেটা করো। সবার এখানে বল, অনেকের মনে হতে পারে যে কারুর তো প্রবলেম হচ্ছে না, বাংলা পক্ষর এত কিছুর প্রবলেম, ভাই বাংলা পক্ষ এমন একটা পক্ষ, বাঙালির পক্ষে যে জিনিস ঘটে না, বাংলা পক্ষ কিন্তু সেই পক্ষ নিয়ে লড়াই করে, বাঙালির পক্ষে ঘটতে হবে সব কিছু, আমাদের লড়াইটাই সেই জায়গায়। এখানেই শুধু শেষ নয়, অনেকে আছেন যারা বলেন যে আমাদের একটা অভিযোগ ছিল যে বাংলা সিরিয়ালে বাংলা ধারাবাহিকে হিন্দি গান বাজছে, খুব ভালো কথা, হিন্দি গান বাজছে, তো অনেকে বলছে যে এরকম হিন্দি গান শুনতে হচ্ছে আমাদেরকে, কেন বাংলায় কি বাংলা গান নেই বা বাংলা গায়ক গায়িকা তারা কি কখনো বাংলা গান গায়নি? আসল সমস্যা হচ্ছে কি জানেন তো, এখানে সমস্যা হচ্ছে আমরা মেনে নিচ্ছি বাংলা হিন্দি গানের গান, গান গান ঠিক আছে গানের মতো, কিন্তু তার মানে এই নয় যে বাংলা ধারাবাহিকে হিন্দি গান গাই বাজবে, তাহলে তো হিন্দি ধারাবাহিকে বাংলা গান বাজা উচিত, কই সেটা তো বাজে না, সেটা তো বাজে না, তাহলে কী করে হবে, এই জিনিস ব্যালেন্স হতে হবে তো, দুতরফা হবে, একতরফা কেন হবে, দুতরফা হোক। আমরা এরকম অনেক কিছু ব্যাপার দেখি, একটা ধারাবাহিক বা ধারাবাহিক বলবো না, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সারেগামাপা, একটা আছে আপনার ডান্স বাংলা দান,
সেখানে নাচ হচ্ছে দেখছি বাংলা গান ছেড়ে দিয়ে বাঙালিরা নাচ করছে হিন্দি গানের সঙ্গে। আরে ভাই, হিন্দিতে যে গানগুলো হয় সেখানে কি অবাঙালিরা বাঙালি বাংলা গানের সঙ্গে নাচ করে? করে না, তারা তারা করে না, তারা বাংলার কালচার নিতে আসেনি, তারা বাংলায় ব্যবসা বাড়াতে আসছে। তারা তো ব্যবসা করে, ব্যবসা করবার জন্যেই তারা এখানে ঢুকছে, তারা ব্যবসা করবার মাধ্যমেই এখানে জায়গাগুলোকে দখল করছে। আজ থেকে 10-15 বছর আগে দেখুন তো, 10-15 বছর আগেও তো ধারাবাহিক চলতো, সেই অনুষ্ঠানে কি কখনো দেখতেন যে বাংলা ধারাবাহিকে হিন্দি গান? তাহলে আজকে হঠাৎ করে কি হলো? আজকে কি বাংলা ধারাবাহিকে হিন্দি গান না হলে কি বাংলা ধারাবাহিক চলবে না? আসলে ব্যাপার সেটা নয়, আসলে ব্যাপার হচ্ছে এইটা যে বাংলা ধারাবাহিকে হিন্দি গান না দিলে হিন্দিওয়ালা যারা পয়সা দিয়ে ধারাবাহিকগুলো বানায় তাদের মুনাফা হবে না, তাদের মনের মতো হবে না। আমরা এখানে খালি মনের মতো করতে আসিনি, আমরা এনেছি বাঙালির মনের মতো যেটা হবে সেটাকে প্রচার করতে, বাঙালির মনের মতো যেটা হবে না সেটাকে বন্ধ করতে। সে বন্ধ করার খেলা কিন্তু চলবে। যারা শুনছেন তারা আমাদের পাশে থাকুন, এবং আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এই লড়াই কিন্তু শুধুমাত্র বাঙালির জন্যে। এই ছুটির দিনে রবিবার দিন আমরা কিন্তু বেরিয়ে টাইম পাস করতে আসিনি। বাঙালির সমস্যা যা আমাদের কাছে এসে পৌঁছয়, সেই সমস্যার কথা আমরা চিৎকার করে বলতেই এখানে আসি। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার পরবর্তী যে বক্তা রয়েছেন সে বক্তা আমাদের যে সংগঠনের যে যিনি প্রতিষ্ঠাতা তিনিও আছেন, সবাই তারা বলবে। তো আমাদের জেলার সহযোদ্ধা অর্পণ খুব সুন্দরভাবে হিন্দি সাম্রাজ্যবাদের কদর্য রূপ বা হিন্দি সাম্রাজ্যবাদের প্রভাব বাঙালির জীবনে সেটা বোঝালো। বাংলা পক্ষ জন্মলগ্ন থেকেই বলে আসছে যে এই যে হিন্দি সাম্রাজ্যবাদ যা ছোটা ভীম দিয়ে শুরু হয়ে বলিউড এবং ক্রিকেটে সম্পূর্ণ পূর্ণতা পায়, বাংলা পক্ষ তার সম্পূর্ণ বিরোধী। এই ব্যাপারে আমরা এরপরে দেখে নেব বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা এবং বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রৌদ্র চট্টোপাধ্যায়কে। জয় বাংলা। আজকে আমরা রাজারহাটে ডিআরআর স্টুডিও ও সামনে এসেছি। এতগুলো ইয়াং ছেলে আজকের রোববারের দিন ঠিক করতে পারত, কিনতে হবে, এনজয় করতে পারত, হোয়াটসঅ্যাপ করতে পারত, ফেসবুক শর্টস দেখতে পারতো, পরে এক ঘন্টা কাটিয়ে দিতে পারতো। সেটা না করে আজকে যখন আপনার ঘরের ছেলেরা বাংলার যুব সমাজ, বাঙালি যুব সমাজ যখন এইখানে এসছে, আপনাদের কারণটা বুঝে নিতে হবে। এটা আপনার ভবিষ্যৎ রক্ষা করতে এসছে, নিজের ভবিষ্যৎ রক্ষা করতে এসছে। বাংলায় এখন যেগুলো কালচারাল প্রোডাকশান হয় টিভি সিরিয়ালের মাধ্যমে এবং ওটিটি, সেটাকেও ধরে নিতে হবে। যে কোনো জায়গায় আপনি দেখুন হিন্দুস্তানিদেরকে হিন্দি দেওয়া হয়, ওটা একই ভাষা, লিখলে আলাদা বোঝা যায়, বললে বোঝা যায় না। তো সেইখানে কিন্তু বাঙালিদের কিছু ঢোকানো হয় না, সেখানে তামিলদের কিছু ঢোকানো হয় না, সেখানে কন্নড়দের কিছু ঢোকানো হয় না, সেখানে মারাঠিদের কিছু ঢোকানো হয়। আপনি তামিলদের দেখুন, তামিলদের যে সিরিয়াল হয় যা সিনেমা হয় সেখানে বাঙালিদের কিছু ঢোকানো হয় না, কেনই বা ঢোকাবে? তামিলরা বাঙালিদের কিছু ওখানে ঢোকাতে আসে না, বাঙালিরাও তামিলদের ওখানে কিছু ঢোকাতে যায় না। আপনি মারাঠিদের দেখুন, সেখানে দেখুন। কিন্তু গত 2 দশক ধরে এই বাংলার মাটিতে কিছু আগাছা প্রযোজক এসছে, কিছু আগাছা প্রযোজক যারা বাংলার মাটিতে বাঙালির থেকে যে পুঁজি দখল হয়ে গেছে, যে চাকরি দখল হয়ে গেছে, এর সুযোগ নিয়ে তারা বাংলার সংস্কৃতিকে সম্পূর্ণভাবে বাঙালির হাত থেকে নিয়ে নিতে চায়, এবং বাঙালিকে স্রেফ তাদের মাল বেচার একটা বাজার হিসেবে, বাংলাকে তাদের মাল বেচার একটা বাজার হিসেবে ব্যবহার করতে চায়। এটা সর্বক্ষেত্রে সত্য, বাংলা সিরিয়ালের নামে যা চলছে তার জন্য সত্য। আজকে একাধিক সিরিয়াল ওটিটিতে বলছি, মালিক গোয়েঙ্কা, অনেকে জানে না হইচই নাকি এটার মালিক গোয়েঙ্কা, একদম একদম ঠিক আছে, একদম
সে দেখাচ্ছে যে বাঙালি বিবাহিত মহিলা সে কত লুজ ক্যারেক্টার। এই হচ্ছে গোয়েঙ্কা যে নাকি বলে আমি নাকি বাঙালি হয়ে গেছি। আরে বাঙালি তোর পয়সায় মোহন বাগান কিনে নিয়েছে। সে এখন বাঙালি বিবাহিত নারীরা যে লুজ ক্যারেক্টার সেইটা প্রোডাকশন করিয়ে পয়সা করছে। বাঙালি নারীরা লুজ ক্যারেক্টার এইটা দেখিয়ে পয়সা রোজগার করছে গোয়েঙ্কা। সেই পয়সা দিয়ে আজকে বাঙালির ঐতিহ্য মোহন বাগান কিনে নিচ্ছে, বুঝতে পারলে? মাছের তেলে মাছ ভাজা কাকে বলে? এটাই তো মাছের তেলে মাছ ভাজা। আজকে মমতা রয়েছে, একটা সুরিন্দর রয়েছে, ঠিক আছে, আরো এইসব রয়েছে। আপনি শুধু একবার সিরিয়ালগুলো দেখুন, সিনেমাগুলো দেখুন। এই আমাদের সামনে রয়েছে বাঙালি বর, অবাঙালি বউ বা বাঙালি বউ অবাঙালি বর, এই জন্য আমি দেখাতে বলবো সকলকে, ঠিক আছে? বাঙালি বউ অবাঙালি বর এবং এর প্রোডাকশন করছে কিন্তু কিছু বাঙালি, মাথায় রাখবেন, কারণ তারা মাইনের চাকর। ডিরেক্টরকে বলবে এই হচ্ছে স্ক্রিপ্ট করে দে, অ্যাক্টরকে বলবে এই হচ্ছে স্ক্রিপ্ট নেচে দে, প্রোডাকশনকে বলবে এই হচ্ছে স্ক্রিপ্ট ধর ক্যামেরাটা, এডিটরকে বলছে এই হচ্ছে ভাই ফিল্ম কেটে দে, আর বাঙালিকে বলছে এই হচ্ছে তোর বাংলার সংস্কৃতি, দেখে নে না দেখবি ভেঙে যা, কারণ আমরা জানি পুঁজি আমরা যেভাবে দখল করেছি তোদের নিজেদের বানাতে পারবি না, ওই আমাদের থ্রু দিয়েই আসতে হবে, আমরাই করব। এইগুলো যে এই যে অবাঙালি বর বাঙালি বউ এই জন্য চালিয়ে তুমি চালিয়ে দিচ্ছ এখানে, আমার একটাই প্রশ্ন, ধক আছে বাঙালি বর মারোয়ারি বউ সিনেমা বানানোর, ওটিটি বানানোর ধক আছে? বলতে পারবি তোর প্রোডাকশন হাউসকে? আরে প্রোডাকশন হাউসে যে বাঙালিরা আছে না, মনে হচ্ছে যে খুব আনন্দে বানিয়ে দিচ্ছে, কিচ্ছু না, এই স্ক্রিপ্ট ফেলবি দেখবি কত সুন্দরভাবে তাকে বানিয়ে দিয়ে তোর চোখের সামনে আয়না ধরবে, সেটা সহ্য হবে না, সেটা সহ্য হবে না, সেটা কতটা অসহ্য হয় সেটা নিরপরাধ ধনঞ্জয় চ্যাটার্জিকে এখানে যখন ফাঁসি দেওয়া হয়েছিল তার থেকে বোঝানো যায় যে কতটা তোদের কাছে অসহ্য। সব কিছু আমরা জানি, তুই বানাতো একটা এখানে তোদের যে যা কিছু আছে তোদের এলাকা কোনগুলো যেখানে মেয়েকে জন্মাতে দেওয়া হয় না, মেয়ে জন্মানোর আগে মেয়েকে ভ্রূণ হত্যা করে খুন করে দেওয়া হয়, তোরা আমাদের শিখবি শেখাবি মেয়েদের কিরকম কি ব্রত করা উচিত কি করা উচিত? আমরা সেই মাটিতে জন্ম যেখানে মা ষষ্ঠী করে, আমাদের মায়েরা ষষ্ঠী করে সন্তানের কল্যাণের জন্য, সন্তান ছেলে না মেয়ে দেখে না। আর তোরা আমাদের শেখাতে আসবি যেখানে মোটামুটি জন্মের আগেই 20% সম্ভাব্য মাকে তোরা একদম অফ করে অন্য জগতে পাঠিয়ে দিলি, তোরা আমাদের শেখাবি? দেখা তো তোদের রাজ্যগুলোর সেক্স রেশিওটা। আমরা জানি যে এইখানে যে টপিকগুলো ঢোকানো হয়, এই যে যারা এখানে প্রোডাকশন করছে বাঙালি ছেলে মেয়ে, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, উত্তর দিতে হবে না ভাই পাবলিকলি, প্রাইভেটে আমাদের উত্তর দিয়ে দিও যেরকম তোমরা অনেকেই দাও। আমরা চাই না কোনো বাঙালির চাকরির কোনো সমস্যা হোক, ঠিক আছে, ওটা বাঙালি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু দেখাতে পারবে তোমার মা ঠাকুমা কেউ করবা চোট করতে? হ্যাঁ, ফাঁকা থালা নিয়ে কোনো কিছুই করাই বাঙালির কাছে অলক্ষী, ফাঁকা থালা নিয়ে কোনো কিছু করাই বাঙালির কাছে অলক্ষী আর ওর কাছে লক্ষ্মী। তাহলে ভেবে দেখো, তোমার বাড়িতে ঢোকানো হচ্ছে তোমার অলক্ষ্মী এবং তার মাধ্যমে তার বাড়িতে হচ্ছে লক্ষ্মী। এখানে প্রোডাকশন করবে বাঙালি, স্কিল বাঙালি, দেখবে বাঙালি, ঠিক আছে, মাল লুটবে অন্য, পয়সা লুটবে অন্য লোক। এটা তো ধানের ক্ষেত্রেও সত্য, সিরিয়ালের কথা আর কি বলছি, ধান এখানে ফলায় বাঙালি,
ভাত এখানে খায় বাঙালি, কিন্তু ধান কলকার আর বড় বাজার কার, বুঝতে পারলে মূল পয়সা ওখানে। এটা সর্বক্ষেত্রে সত্য, যে কোনো একখানে তুমি প্রোডাক্ট ধরে নাও, এমনকি যে মোবাইলগুলো থেকে এই লাইভ হচ্ছে এবং যে মোবাইলে তোমরা দেখছো, তুমি লোকাল কারুর থেকে হয়তো কিনেছো, কিন্তু চেনটা গিয়ে দেখো, চেনটা গিয়ে কলকাতায় কোনো বড় বাজারিয়া কোনো বাটপাড়িয়ার কাছে গিয়ে শেষ হচ্ছে, যে চায়না থেকে মাল আনাচ্ছে। একদম একদম, সেখানে কোনো বাঙালি পাবে না। আর তোমায় কি শেখাবে? চীনা পটকা ফাটাবে না, তোমার জন্য কি চীনা পটকা ফাটাবে না, ঠিক আছে? ইন্ডিয়ান ওটিটিতে বাঙালি নারীদের এক ধরনের লুজ ক্যারেক্টার, একদম সারাক্ষণ এইরকম দেখিয়ে যাচ্ছে। তোর ক্ষমতা থাকলে দেখা তো, এই যে যতগুলো আছে না, মমতা, কোয়েঙ্কা, দেখা তো রাজস্থানী ভাবি নিয়ে ওটিটি ওখানে আছে, কিন্তু কোয়েঙ্কি সেনা ঘুরে দেয়। আমরা বাঙালি আইন এবং সংবিধান মেনে চলি, কেন বলতো? এই ভারতটা আমাদের রক্তে স্বাধীন করা, এই আইন এবং সংবিধানও আমাদের অর্জন, সেই কারণেই আমরা এটা চিন্তা করি। আর যেখানে মোগল একবার আক্রমণ করার চুক্তি দিলে এই বাড়ির মেয়ে পাঠিয়ে দেওয়া হতো মোগলের কাছে, তারা ভাই কি করে বুঝবে আগ্রাসনের বিরুদ্ধে লড়ে কি করে নিতে হয়, তারা কি করে বুঝবে? ফলে তারা যেহেতু এটা তাদের হিস্ট্রি, তারা ভাবে সব জায়গাতেই বোধ হয় বাড়ির মেয়ের বিবাহিত নারীর এটাই হিস্ট্রি, এটাই জিওগ্রাফি। ভুল করছি? এটা লখিন্দর বেগুজার মাটি, এটা তোর ভাবি ওটিটির মাটি নয়। এই ধরনের ফালতু গান, নোংরা গান আমরা কবে শুনতাম? যখন বাঙালির দোলযাত্রা শুরু হয়ে যেত, তারপরে আমরা দেখতাম কিছু লোক গাঁজা ভাং মাল খেয়ে তারস্বরে তাদের নিজেদের বাড়ির বৌদিদের নিয়ে গান চালাচ্ছে, করে লালা করছে। এগুলো আমরা দেখতাম, এই হচ্ছে নাকি বৌদি নিয়ে, এই নাকি তাদের পরব উৎসব, ঠিক আছে? এবার এইটাকেই দেখুন, আস্তে 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 কখন দেখতে দেখতে আপনার ঘরে চলে এসেছে, আপনার পাড়ায় হোর্ডিং দিচ্ছে, বৌদি দুপুরে হবে তো, আপনার পাড়ায় হোর্ডিং দিচ্ছে, কে দিচ্ছে ওই হোর্ডিং এর পয়সা, কে দিচ্ছে? কোয়েঙ্কা দিচ্ছে, জুতোর বাড়ি পড়বে, কোয়েঙ্কা দিচ্ছে। কেন রে কোয়েঙ্কা, তোর এত জ্বলুনি কিসে? তোর যদি বাঙালিদের এত কাছের লোক মনে হয়, আর শুধু ওকে বলবো কেন, এদের যদি বাঙালিকে এত কাছের লোক মনে হয়, তাহলে এই তো এত বাঙালি যুবক রয়েছে, জামাই করে নে না, কোনো সমস্যা নেই, একদম বাড়িতেই বাঙালি প্রোডাকশন হবে, কোনো সমস্যা আছে? বাঙালি বর, তারপরে কি বল তোরা, বুঝিয়ে না তোদের মতো, তোদের তো অনেক রকম ভ্যারাইটি আছে, তাই না? তামিল নয় কিন্তু, কন্নড় নয় কিন্তু, মারাঠি নয় কিন্তু, এটা বাঙালি অবাঙালির প্রশ্ন নয়। কখনো দেখেছেন তামিলরা এটা করে না? বা তামিলরা বাঙালির ওপর করে এরকম? কখনো কেউ শোনেনি? কখনো মারাঠিরা এটা করে বাঙালিদের ওপর? কখনো কন্নড়রা করে দেখেছেন কখনো? কখনো মণিপুরীরা করছে দেখেছেন কখনো? কখনো মালয়ালিরা করছে দেখেছেন কখনো? কখনো তেলেগুরা করছে দেখেছেন কখনো? না। তাহলে তাহলে এটা বাঙালি অবাঙালির প্রশ্ন নয়, অন্য কিছুর প্রশ্ন। আজকে বাংলার মাটিতে ওই পঙ্গালে তো ছুটি দিতে হয় না, ও নামে তো ছুটি দিতে হয় না, ওতেও নিশ্চয়ই উপবাস করতে হয়। কই কেউ তো পঙ্গাল ও নামে এখানে কোনো বাঙালি নেতা নেত্রীকে শুনি না উপবাস করছে, ওই যার জন্য উপবাস করতে হয়, যাকে তেলাতে হচ্ছে, তেলিয়ে তেলিয়ে আজকে এই জায়গায় আনা হয়েছে, তাদের হাতে পুঁজি ধরিয়ে দেওয়া হয়েছে, তাদের হাতে টেন্ডার দবি দেওয়া হয়েছে,
আচার্য প্রফুল্লচন্দ্র রায় আজ থেকে 100 বছর আগে বলে গেছিলেন যে বাংলার মাটিতে বহিরাগতদের করা প্রতিটি টাকা হচ্ছে বাঙালির মুখ থেকে কেড়ে নেওয়া খাবার। এই কথাটা বলার জন্য কেস দিলে দেন, কিন্তু আজ প্রফুল্লচন্দ্র রায় প্রায় 80 বছর হলো মারা গেছে, কি আর করবেন। পারলে আদার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনাবলীটাকে ব্যান করে দেন, আমরা তো ওখান থেকেই পাচ্ছি ভাই। যে কথা ভেবেছিলে তোমরা যে মিডিয়া সংবাদ সবকিছুর দখল নিয়ে তোমরা বাঙালিকে জানতে দেবে না, বাঙালি ঘুরে ঘুরে বাংলা পক্ষ ঘুরে ঘুরে সবকিছু বার করেছে এবং বার করে বাংলার চারিদিকে ছড়িয়ে দিয়েছে। খেলা বদলাচ্ছে, খেলা বদলাচ্ছে। আমরা কিন্তু এই যে হচ্ছে হচ্ছে না, দেখুন প্রথমে হচ্ছে একখানা কি ফ্যামিলি সিরিয়াল, ঠিক আছে, ফ্যামিলি সিরিয়াল। ফ্যামিলি সিরিয়াল মানে কি? যে একজনের দুটো বিয়ে তিনটে বিয়ে, কি দেখানোর চেষ্টা করছে, কি দেখানোর চেষ্টা করছে? দেখুন স্পষ্ট কথা, তুই তোদের সিরিয়ালগুলো দেখাস, তোদের সিরিয়ালগুলো দেখাস, তোদের ওখানে রাজনীতি তো হচ্ছে চারটে বিয়ে এইগুলো এইগুলো নিয়ে তো তোরা রাজনীতি করিস। অর্থাৎ তোর এখানে তুই দেখাচ্ছিস এইটা, ভেবে দেখুন তোদের রাজনীতি তো ওইসব নিয়ে। বাংলার মাটিতে বিয়ের রেটও তোর থেকে কম, বাংলার মাটিতে বাচ্চা প্রোডাকশনের রেটও তোর থেকে কম, এটা বাংলার হিন্দু মুসলমান নির্বিশেষে তোর থেকে কম। জেনারেল তুই তো জানিস না, জেনারেল আমরা জানি তোদের চোঙা অনেক শক্তিশালী, কারণ চোঙার পেছনে পয়সা দিয়ে অনেক দামি ব্যাটারি কিন্তু দেওয়া হয়েছে। আমাদের দেখো চোঙা খুব দামি নয়, ব্যাটারি চার্জ একটু পরে শেষ হয়ে যায়, তারপরে গিয়ে আবার চার্জ লাগাতে হয়। কিন্তু এই কথাগুলোর সত্যতা এত তীব্র যে আজকে শত শত বাঙালি বাংলা জুড়ে এই প্রোগ্রামটা দেখছে, কারণ তাদের অব্যক্ত কথা আমরা এইখানে প্রকাশ করছি। বাংলা পক্ষ বাঙালির জাতীয় কণ্ঠস্বর। আজকে সিরিয়াল থেকে ওটিটি বৌদি অনেকে মনে করে গল্পটা এখানে শেষ, কালকে যখন জাজ আমাকে এর পরে একটা আলো আধারি জায়গা তৈরি হয় বলছি, সেই আলো আধারি জায়গার কথা। আজকে লকডাউনের বাজারে এগুলো তো হচ্ছে ভদ্র সভ্য সাজে না, ঠিক আছে, বড় বড় হোটেলে সব ওদের স্টার্টিং করে বাঙালি যারা, তারা কিছু কাজে তাদের কাজ ওইটাই, আদাকলা পোনা করে গিয়ে একটু ঘেঁচতে পারি যদি, ঠিক আছে। এর পরের লেভেলটা যেখানে ওরা ছাটাই হয়ে যাচ্ছে লকডাউনের বাজারে, কত জায়গায় গিয়ে বাঙালির নারীকে নিয়ে এই বহিরাগতরা পর্ন ভিডিও বানিয়েছে। বাঙালি বউ অবাঙালি বর, এটা সিরিয়াল। তারপরে বাঙালি বৌদি ফাঁকা আছে কি, এইসব টাইপের জিনিস হচ্ছে ওটিটি। তারপরে হচ্ছে একটু আলো আধারি ওটিটি, যেখানে বাঙালি নারীকে নিয়ে বহিরাগতরা পর্ন ভিডিও বানাচ্ছে। ভাষা কি? হিন্দি। কার মনো কার মানে কার জন্য বানানো হচ্ছে, কার মনোরঞ্জনের জন্য বানানো হচ্ছে? দেখা দেখুন হিন্দি, তামিলও বানাচ্ছে না, বাংলাতেও বানাচ্ছে না, উড়িয়াতেও বানাচ্ছে না, হিন্দিতে বানাচ্ছে। আপনি ভাববেন এ আবার এরকম হয় নাকি, একটু খুঁজে দেখুন, একটু একটু বাস্তবে আসুন, কিংবা আপনার ইয়াং বাড়িতে ছেলে থাকলে জিজ্ঞেস করুন, ঠিক আছে। এরপরে আরো বলছি, শুনতে খারাপ লাগবে, এই যে এখানে আসে ব্রাদারহুড, ঠিক আছে, ওদের গেটওয়ে হচ্ছে আসানসোল, একদম বর্ডারে তো, সিটি অফ ব্রাদারহুড ওপরে লেখা রয়েছে ভ্রাতৃত্ব, বুঝতে পেরেছে। একটা কথা মাথায় রাখবেন, ভারতকে বলা হয় ভারতবর্ষ, এখানে গৌতম বুদ্ধ বিখ্যাত, কেন? কারণ তিনি গিয়েছিলেন শান্তির প্রচারক, শান্তির পক্ষে ছিলেন শান্তির প্রচারক, ঠিক আছে, হিংসা অহিংসা অহিংসা। আরো কে গ্রেট? অশোক, কারণ তিনি অহিংসার পক্ষে ছিলেন। তারপরে কে গ্রেট? মোহনদাস গান্ধী, কেন? অহিংসার পক্ষে ছিলেন। একটা কথা মাথায় রাখবেন, যে জায়গায় সবচেয়ে বেশি হিংসা হয় সেখানেই অহিংসার পয়গম্বর লাগে, তাই তো? একদম।
ভাই একই রকম যখন আসানসোলে ঢোকার আগে লিখে রাখতে হয় সিটি অফ ব্রাদারহুড ভ্রাতৃত্বের শহর, তার মানে ভ্রাতৃত্বের অত্যন্ত অভাব আছে বলেই এটা জোর করে উপরে লিখে রাখতে হয়। এবার যারা ঢুকছে তাদের ওখানকার সিরিয়ালের, তাদের ওখানকার পপুলার গানের নাম বলি, পপুলার গান লাখ লাখ ভিউ, বাঙালি ওয়ালি সিল টুটালি লাখ লাখ দেখছে। এই আপনার কালকে হয়তো আরপিএফ, এই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে কিছু একটা, কিংবা এই হচ্ছে এখানে জায়গা দখল করে বসে গেছে, কিংবা এই হচ্ছে অর্জুন সিং এর কেউ ভাইরা ভাই হয়, তাই তো, বা ভাই আমার ভাইরা ভাইয়ের ছেলে, এই পাবলিকিতে ঠিক আছে হাম দো হামারা দো বাকি বাঙ্গাল ভেজ দো, এই সিস্টেমটা তো। কিন্তু যাদের ভেজে দিচ্ছে তারা মাথায় কী নিয়ে আসছে, বাঙালি নারী সম্বন্ধে কী জিনিস নিয়ে তারা আসছে। আজকে এই যে বললাম বাঙ্গালওয়ালি সিল চুটালি, এই যে বলছি আরও আছে বাঙ্গালওয়ালি ঘাগরা উঠালি, এই ধরনের গান, বাঙালি ভাবি গরম জওয়ানি, এটা তো হচ্ছে যেগুলো বাইরে চলে ওদের ভাষায়। কিছু তো বহুদিন ধরে এখানে জেকে বসেছে, তাই না, যে কারণে আজকে গুটকা ব্যান করার জন্য আলাদা আইন দিতে হচ্ছে। এই যে জিনিসগুলো যেখানে ঘটেছে তাদের প্রিয় খাদ্য, এখানে এরা সিরিয়া, এখানে এরা গান বানাচ্ছে প্রবাসী, এগুলো যদি এরা তারা পূর্ব বিহার মনে করে জায়গাটাকে, তবুও প্রবাসী ওদের ক্ষেত্রে। আমাদেরও তো প্রবাসী ছিল, শর্মিলা ঠাকুর প্রবাসী ছিল না, আমাদের কিশোর কুমার প্রবাসী ছিল না, অশোক কুমার প্রবাসী ছিল না, জয়া ভাদুরী প্রবাসী ছিল না কখনো, তাদের কিশোর কুমার তো গান লিখত গান গাইত, কখনো গান গাইতে শুনেছেন? এখানকার লোকাল মেয়েগুলো হেভি, আজকে তারা কিন্তু বৈরাগতরা হাওড়ায় লিলুয়ায় নানা জায়গায় ওদের এই ধরনের র্যাপ গান বানাচ্ছে বাংলার মাটিতে বসে, সেটাকে মানে আরো ছড়িয়ে দেওয়ার জন্য, মানে তার যে অডিয়েন্স তার জন্য বাঙালি বৌদিকা গরম জওয়ানি এই ট্যাগলাইন দিয়ে ছাড়ছে। এই নিয়ে আমরা যখন পুলিশের কাছে যাচ্ছি, পুলিশ বলছে ছেড়ে দিন ছেড়ে দিন, দাদা ছাড়তে ছাড়তে তো এই জায়গায় এসছি, ছাড়তে ছাড়তে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য হয়ে গেছে যেখানে এসআই এএসআই পরীক্ষা নয়, বাংলা বাধ্যতামূলক নয়, হিন্দি উর্দুতেও দেওয়া যায়। এই বাংলা পক্ষ পুলিশ কনস্টেবল পরীক্ষা হিন্দি উর্দু ঢোকানোটা বন্ধ করিয়েছে, তার জন্য আজকে শত শত ছেলে মেয়ে, বাঙালি ছেলে মেয়ে এই বাংলার ফোর্সে আছে, আমরা বাংলার পুলিশ ফোর্সকে স্যালুট জানাই। কিন্তু মাথায় রাখবেন যদি এরকম হয়ে যায় যে ওই বাঙালি গরম জওয়ানি তার এলাকায় সিভিকটাও তার ঠিক আছে, ছাপরা কেস, তারপরে কনস্টেবল হয়, যদি বালিয়া কেস হয়, আর আইপিএস লেভেল তো ছেড়েই দিলাম, তাহলে কি হবে, তাহলে কি হবে, মিউজিয়াম, বাঙালি মিউজিয়াম সুপার হিট হবে, বাঙালি গরম জওয়ানি সুপার হিট হবে, আস্কারা পেয়ে যাবে, ওপেন হবে। হ্যাঁ এটাই তো, এটাই তো আমরা আপনাকে বলছি, পর্ন ভিডিও তৈরি হচ্ছে বাঙালি মেয়েদের নিয়ে, নাম দেওয়া কি হচ্ছে জানেন, রসগোল্লা, রসগোল্লা নাম দিয়ে বাঙালি মেয়েদের নামে পর্ন তৈরি হচ্ছে, এবং অবশ্যই সেই পর্নে বাঙালি মেয়ে হিন্দি কথাই বলছে। মূল গল্পটা কি, মূল গল্পটা হচ্ছে বাঙালি নারীকে গুটখা বলয়ের ভোগের বস্তু হিসেবে উপস্থাপিত করা। এনজয়, এই যেরকম বাংলার খনি সেটা হয়ে গেছে বহিরাগতদের জন্য এনজয়, এই যে বাংলার বন্দর হয়ে গেছে বহিরাগতদের জন্য এনজয়, এই যে বাংলার বড় বাজার হয়ে গেছে বহিরাগতদের জন্য এনজয়, তেমনি বাংলার নারী হয়ে গেছে বহিরাগতদের জন্য এনজয়। এবং তারই অংশ দেখুন, একটা আগা একটা লেজা, যে আগাটা দেখাতে সাহস পাচ্ছে এখন, তার কারণ বাঙালি ঐক্যবদ্ধ নয়, যে বাঙালি বর অবাঙালি, বাঙালি বউ অবাঙালি বর,
তারই অন্য লেজা কিন্তু হচ্ছে ওইটা, অন্য লেজা হচ্ছে ওইটা। আচ্ছা কখনো ভেবে দেখবেন যে বলিউডে কিভাবে তৈরি করা হয়, যে বিপাশা বোস বাঙালি মেয়ে তাকে লেখা হতো বাঙালি আকাঙ্ক্ষা রয়েছে যে এখানকার মেয়ে কালচে হবে, এই হবে রংটা এরকম হবে, বাঙালি জাতির হতে হবে। কেন ভাই কখনো কোনো হিন্দি সিনেমার ইয়ে পত্রিকা এইসব যেগুলো আছে কখনো দেখেছেন হিন্দি বিউটি? তো হচ্ছে 90% তার, তাহলে বলিস না কেন? একই জিনিস তাদের কিন্তু অন্য জাতির প্রতিও আছে, রেখার ক্ষেত্রে বলা হতো তামিল বিউটি। দেখুন মজাটা, প্রোডাকশন হচ্ছে মহারাষ্ট্রে, মাটিদের ওখানে কিছু নেই, তাই জন্য তারা আলাদা করে পুনে বানিয়ে নিয়েছে। একটা সময় অবধি এই জিনিসগুলো যে কীভাবে ঢোকানো হচ্ছে আমরা বুঝতে পারি। অনেকে মনে করেছে মানে কিরকম তারা আতা, আমি সেটাই বলবো যে আমাদের খুব সুন্দর দেখতে তাই জন্যই বলছে। এইগুলো বলে বলে আজকে এই জায়গায় আনা হয়েছে। কই আমাদের বাপ ঠাকুরদা মা ঠাকুমাকে তো এই জিনিস করতে হয়নি? আজকে এই লকডাউনের বাজারে কত নারীকে, সবাই তো আর এখানে অফিসিয়াল ওটিটিতে থাকবে না, সেখানে আনঅফিসিয়াল ওটিটি আছে, যেটা কদিন আগে দেখা গেল কি রাজ কুন্দ্রা, ওটা ওদের মুখের ভাষা ওইটা, সে একখানে স্যুট ফুট ফাইভ স্টার একদম গাড়ি করে সেট করে নামলো ওই মাল, কিন্তু বেসিক্যালি নারীদের পণ বানিয়ে পয়সা করে এইটা। আবার এদের থেকে কত কত লোকে আসবে এখানে বলবে স্যার স্যার এরকম। আমাদের এখানে ফিল্ম ফেস্টিভ্যাল হয় ঠিক আছে, সেখানে বাঙালি অভিনেত্রীরা অভিনেতারা বলিউডের লোকেদের দেখলে নাই ধরে মনে হচ্ছে মানে স্যার আপনার জুতোটা মুছে দেবো, স্যার আপনার পায়ের জুতোটা পরিয়ে দেবো, অটোগ্রাফের জন্য খাতা নেই স্যার পিঠে এঁকে দেবেন, এই তো অবস্থা। এবং লক্ষ্য করে দেখুন এই যে বাঙালি বউ অবাঙালি বর, এই বাংলার মাটিতে এই ফিল্ম লাইনে কতগুলো কেস জানেন? সুপুরুষ একটার বিয়ে করেনি, মাল্লুওয়ালা পেটমোটা বিয়ে করেছে, তাহলে শেষে ঘুরে ফিরে আমরা কিন্তু পয়সার জায়গায় আসছি, তারা ভাবছে পয়সা দিয়ে সব কিছু কিনে নেওয়া যায়, বাঙালিকে কিনে নেওয়া যায় না ভাই। এর আগে মোগলরা চেষ্টা করেছিল, মোগলদের এখন কোনো চিহ্ন আছে কোথাও? না না, তাজমহলে ঘর আছে, লালকেল্লায় ঘর আছে, নেই। ব্রিটিশরা চেষ্টা করেছিল, তাদের আছে ঘর রাইটার্স বিল্ডিংয়ে, তাদের আছে ঘর রাজভবনে, ছিল এক সময় যখন ছিল তখন মনে করেছিল আমরাই রাজা ঠিক আছে, আজকে যে এরা রয়েছে ঠিক আছে, এরা ভেবে যে আমরা এক বলে বাঙালি বুঝতে পারবে না, বাঙালি সব যেরকম ভাবে মোগল সাম্রাজ্যবাদকে আমরা ধ্বংস করেছি, যেরকম ভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আমরা ধ্বংস করেছি, একই রকম ভাবে আমরা হিন্দি সাম্রাজ্যবাদকে এই মাটি থেকে উপড়ে ফেলব। এবং আজকে বলতে চাই এই সিরিয়ালের গানগুলো হিন্দি গান দিচ্ছে, হিন্দি গান দিচ্ছে আজকে বাংলার যে FM চ্যানেলগুলো সেখানে বাংলা পক্ষ বারবার গেছে, সেখানে বলেছে আমাদের ইনস্ট্রাকশন আছে ভাই বাংলা চালানো যাবে না। বাংলা পক্ষ শুধু একবার একটা কথাই বলছে, আজকে বিকেলবেলা আমাদের প্রোগ্রাম আছে হুগলিতে, যে বলে বাংলা চালানো যাবে না এই যে বিভিন্ন FM চ্যানেলে ওদের যে দিল্লি বোম্বে থেকে পাঠানো লোক, আমাদের একটাই আহ্বান আজকে কন্যাগড়ে একবার ওকে পাঠিয়ে দেবে, তারপরে একটু আমাদের ওখানে 12 জিবির মাঠে আমাদের যে সভা হবে তার মাঝে দাঁড়িয়ে বলবে যে বাংলা গানটা চালানো যাবে না, আমরা বুঝে নেবো
অনেক আমরা বুঝে নেবো বাংলার মাটি, বাংলা গান শুনতে পাবে, অথচ টেপ চলবে না, টেপ চলবে না, স্বপ্নে তো শুনবে। এইভাবে করা হচ্ছে, কই আপনি দেখান তো হিন্দি সিরিয়ালে বাংলা গান ব্যবহার করে না, না হিন্দি সিরিয়ালে সেখানকার কোনো বউ মা মনসার পুজো করছে দেখায়, বাংলাদেশি বলে ওই জন্য আমরা চিড়ে খেয়ে নেবো তোমাদেরকে, বাংলাদেশি কিন্তু বাঙালি ছেলেগুলোকে বলে, স্পষ্ট কথা সাম্রাজ্যবাদের সেই বেসিক গল্প, এলাকায় ঢুকবো, জমি নেব, ব্যবসা নেব, ছেলেগুলোকে আউট করব, মেয়েগুলোকে ভক্তকল করব, এই তো স্পষ্ট সাম্রাজ্যবাদের চিরকালের নীতি। এবং এটার জন্য বাঙালি ছেলেদের মধ্যে হীনমন্যতা ঢুকানো প্রথম দরকার, বাঙালি মনীষীদের খারাপ বলো, বাঙালি সম্বন্ধে একটা নারী দিয়ে গালাগাল করা শুরু করো, যাতে এরকম হয় যে বাঙালি ছেলেরা তারাও মনে করতে শুরু করে যে বাঙালি মেয়ে লুজ করে, কারণ বাঙালি ছেলের সামনেও যে কন্টেন্ট সেটা ওটাই, সেটাও তো ওটাই, সেটা কোনো বিকল্প কন্টেন্টে নেই। এই জিনিস দিয়ে যে কোনো সাম্রাজ্যবাদ একখানা চারখানা জিনিস করে, খুব স্পষ্ট কথা, কাঁচা কথা, একটু কাঁচা কথাভাবে কাঁচাভাবেই বলা দরকার, একদম কী প্রমাণ করার চেষ্টা করে যে বাঙালি ছেলেদের, দিদি কিছু মনে করবেন না, যে বাঙালি ছেলেদের যথেষ্ট জোর নেই, ঠিক আছে, পাওয়ার নেই, যৌন ক্ষমতা নেই, খুব স্পষ্ট কথা বলছি, প্রথমে এইটা প্রমাণ করতে চাই। সেকেন্ড কি, তাই জন্য বাঙালি নারীরা অতৃপ্ত এক, আর দ্বিতীয় কথা, তারা এমনিতেই একটু আদিম, একটুতে এমনিতেই একটু সেক্স বেশি তাদের, তৃতীয় এইটাকে উপশম করতে দরকার তাগড়া গুটখা মরদ, ঠিক আছে, যেখান থেকে এই আর তাহলে সোজা কথা, সোজা হবে, ওদের নারীর কি হলো, পবিত্র পবিত্র, ঠিক আছে, এই চারটের গল্প বুঝে নিতে হবে, এই চারটের গল্প বুঝে নিতে হবে, এবং দেখবে যে যা যা বলছে এই ছকের মধ্যে আসছে কিনা, সব এই ছকের মধ্যে আসে, তাই জন্য তো চ্যালেঞ্জ করছি, এটা কে জানি না, এসবিএফ, এই এসবিএফ মমতা, শ্রীকান্ত মমতা, ঠিক আছে, মহেন্দ্র সোনি, মহেন্দ্র সোনি, তোদের দম থাকলে কর না, আবার বলছি, বাঙালি বর মারওয়াড়ি বউ, বানানা সিরিয়াল, বানানা ওটিটি, যদি চাকরি থেকে ছাটাই না করার গ্যারান্টি দেয় না এইখানে যারা কর্মী, তোর জন্য বাঙালি বউ আর বাঙালি বর বানাচ্ছে, তারাই চাঁদা তুলে তোকে জয় বাংলা, আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেকে, তুই জানিস না কাজের মাঝে ব্যবসা করি, এই যে ব্রিগেড প্যারেড হয় না, সিপিএম করে, তৃণমূল করে, আগে কংগ্রেসও করতো, ব্রিগেড প্যারেডটা কিন্তু বাঙালির মনে রাখা উচিত, কলকাতা থেকে মনে হয় বাঙালির নয়, আসানসোল থেকে মনে হয় বাঙালির নয়, রানীগঞ্জ শিলিগুড়ি থেকে মনে হয় বাঙালির নয়, মনে হয় তো রোজকার, কিন্তু ওই দিন বাঙালি বুঝিয়ে দেয় এটা বাঙালি, ওই যে সেখানে লাখ লাখ বাঙালি সেদিন থাকে বুঝিয়ে দেয়, এখনো এত লোক জড়ো কথা তুলে খাইনি, কন্ট্রোলে বাংলার সাধারণ ঘরের সিনেমা বানাও, ওটিটি বানাও,
যখন স্বপন সাহা ছিল, যখন অঞ্জন চৌধুরী ছিল, একদম আমাদের সাধারণ ঘরের দুঃখ কষ্টের কথা সেখানে গাওয়া হতো পিডি বাংলা। ছোট বউ মেজো বউ, কিন্তু ভাই কলকাতার যাদবপুর প্রেসিডেন্সির পাস করা ছেলে মেয়েদের বড়লোকী বিষয় নয়, ঠিক সবই তথাকথিত ব্যবসায়ী পরিবারের তৃতীয় বউকে নিয়ে নয়, ঠিক অনেক কিছুই আজকে বাঙালির বাংলার মাটিতে কাজ না পাওয়া নিয়ে, অনেক কিছুই আজকে শিয়ালদা স্টেশনে একটাও বাঙালির স্টল না থাকা নিয়ে, অনেকটাই আজকে আসানসোলের মাটিতে বাঙালির ফুটিয়ে যাওয়া নিয়ে এবং হিন্দিতে অ্যাডভার্টাইজমেন্ট পড়া নিয়ে, যে ৬-৭ রুপিয়া মে প্লট শুধু হিন্দিতে লিখছে। আজকেই শিলিগুড়িতে বাংলা পক্ষ প্রতিবাদ FIR করতে যাচ্ছে, কেন? কারণ একজন বহিরাগত গুটখাখোর, অফকোর্স সে হাসপাতালে সিকিউরিটির কাজ করে, সে বলেছে একজন বাঙালি পেশেন্ট পার্টিকে মুখার্জি হাসপাতাল, সেটা বলে দেওয়া দরকার, নার্সিংহোম, মুখার্জি নার্সিংহোম, সে বাংলা বলতে হলে বাংলাদেশে চলে যাও, এটা হিন্দিতে বলেছে, এটা হিন্দুস্তান, এখানে হিন্দি চলবে, বাংলা বলতে হলে বাংলাদেশে চলে যাও। এই কথাটা বলার যে সাহস, সেই সাহস থেকেই এখানে বাঙালি বউ অবাঙালি বর সিনেমা বানানোর সাহস, সিরিয়াল বানানোর সাহস, বাঙালি বৌদিকে নিয়ে ওটিটি বানানোর সাহস, এই এখানে পেট মোটা প্রযোজক আর ওই ক্রিমিনাল যে সিকিউরিটি, এরা এক ডিএম এক মাস। আমরা যদি ব্যাপারটা বিচ্ছিন্ন মনে করি তাহলে কিন্তু আমরা মূল গল্পটা ধরতে পারবো না। বাঙালি জাতিকে নিয়ে, বাঙালি নারীকে নিয়ে কি কি মিম বেরোয়, ঠিক আছে, আমি আপনাকে বলছি এগুলো শুনতে খারাপ লাগবে, প্রমাণও আছে আমাদের কাছে, বুঝবেন যে এই জিনিসগুলো সবকটা এটার সঙ্গে যুক্ত। হিন্দিটা লিখছে, ঠিক আছে, দেখুন বলছি, ঠিক আছে, যে এটা হিন্দিতে লিখেছে যে এত ভালো চুষতে কোথা থেকে শিখলে, হিন্দিতে লিখছে, আজকে তো রোববার, যাদের পয়সা আছে কিছুটা তারা আজকে পাঁঠার মাংস করে, আর পাঁঠার মাংসতে ওই নলির যে হাটটা হয় ওইটা দেখিয়ে বলছে, একদম বাঙালির ভাবে পাঁঠার মাংস করে বলছে, বাঙালি তো প্রতি রোববার ট্রেনিং নিয়েছে, বুঝতে পারছো, বেহারের মজ্জা খাওয়া, এইটা হচ্ছে ওরা, এই জিনিস হচ্ছে ওরা, কাঁচা কথা কাঁচা ভাবে বলছি, কারণ এই কাঁচা বাস্তবটা বাঙালির মনে যদি না ঢোকে তখন মনে হবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আরে বৈচিত্র্যের মধ্যে ঐক্য তো চাই, সেই কারণেই বাঙালি বর মারওয়াড়ি বউ সিরিয়াল চাই, ওই জন্যই তো চাই। 5 লাখ না 10 লাখ ভিউ হবে, হ্যাঁ গ্যারান্টি, আমরা ভিউ গ্যারান্টি দিচ্ছি। এবং মাথায় রাখবেন, এবং মাথায় রাখবেন একই সঙ্গে বাড়িতে বাড়িতে হোর্ডিং হবে যেগুলো দিতে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু, ঠিক আছে, আরো দেখাচ্ছি, দেখুন এখানে বেশ্যা বা বারমণিদাদের দেখাচ্ছে, সেক্স ওয়ার্কার যৌনকর্মী, তলায় লেখা আছে যে ন্যাশনাল অ্যান্থেম এই তো কোন স্টেটের, ঠিক আছে, বুঝতে পারলেন, আপনি রবীন্দ্রনাথ নজরুল সন্ধ্যাই করে যান, ঠিক আছে, বাংলা পক্ষর কাজ রবীন্দ্রনাথ নজরুল সন্ধ্যা করা নয়, বাংলা পক্ষর কাজ রবীন্দ্রনাথ এবং নজরুলকে বাঁচানো, বাঁচানো, এই দেখুন বাঙালি মাল, ঠিক আছে, দেখুন দেখে নিন, আরো দেখাচ্ছি, এই তো সস্তা রেন্ডি, ফ্রি মে দেনে ওয়ালি রেন্ডি, সস্তা রেন্ডি ফ্রিতে দেয় এমন রেন্ডি, তারপরে তবু আবার ফির আতি হ্যায় বাঙ্গাল কি লড়কিয়া, তবু আবার আসে বাঙালি মেয়েরা, ঠিক আছে, এই যো বাঙ্গাল ওয়ালি মাল, বাঙ্গাল ওয়ালি মাল সিল টুট যাই হো,
বুঝতে পারছেন কি ধরনের কথা বলছে? তার মানে যে রাজ্যে আমাদের অ্যাভারেজ বিয়ের বয়স 17-18, এই যে কথাটা বলছে না, তার মানে আমাদের কিশোরীদের ধর্ষণের কথা বলছে। কথাটা বোঝার চেষ্টা করুন, এটা বাঙালি কিশোরীদের ধর্ষণ করার ইচ্ছা গান হিসেবে বিক্রি করছে, তারই সফিস্টিকেটেড রূপ দেখতে পাচ্ছেন এইসব জায়গায়। এবার দেখুন, তারা বলছে শুভম শর্মা এইসব আরো সব আছে, বিজয় কুমার শর্মা, এইদ দেখুন দেখুন কাছ থেকে দেখাও ভাই, এতে লেখা আছে, প্রথমে কি লেখা আছে বলছি, সব কি মারলি একসাথ, সকলের সাথে শুয়েছে, স্টিল দে আর লয়াল, তবুও তারা অনুগত। এই দেখুন, শুনতে হবে কি লিখেছে, বাঙালি মেয়ে মেয়ের ওপর ধাম করে পড়ছে একজন হোৎকা মতো। তারা বলছে নুড শেয়ারিং, অর্থাৎ তারা তাদের কাপড় জামা হীন ছবি শেয়ার করে, টেন বিএস মানে 10টা বয়ফ্রেন্ড থাকে, 24/7 হর্নি যেটা বললাম, অর্থাৎ 24/7 মানে 24 ঘন্টা 7 দিন তারা যৌনভাবে উত্তেজিত হয়ে থাকে। তারপর লিখেছে স্টিল লয়াল মানে অনুগত। তার তলায় কি নামের বিকাশ কুমার শর্মা লিখছে কি দেখুন, বাপে বাপকে চুষে বড় হয়েছে, বাঙালি লজ্জা করে না। এগুলো দেখার পর লোকনাথ বাবার যখন জন্মতিথি হয় তখন ছোট হাতিতে ভোজপুরি গান বাজিয়ে যেতে লজ্জা করে না। এই যে বিকাশ কুমার শর্মা, পলিটিক্যাল কথাও বলে দিই, কোন পার্টিতে মনে হয় ভোট দেয়, কোন পার্টিতে মনে হয় ভোট দেয়? বাংলার মুখ্যমন্ত্রীকেও বলছি, বাঙালির থেকে বেশি বাঙালি এগুলো, কি এরা বাঙালির থেকে বেশি বাঙালি? হ্যাঁ, এই দেখুন দেখুন এটার এটার ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এটা যেটা লেখার চেষ্টা করছে যে যখন তুমি একটা বাঙালি মেয়ের মধ্যে, ঠিক আছে, অন্ধকার সহ ঢুকে গেছো, ততটাই গভীরে ঢুকে গেছো, এবং তুমি, সে বলছে ঠিক আছে যে তুমি তো আমার আগের জনের থেকে বেটার করো, মেয়েটা বলছে, বাঙালি মেয়েটা বলছে, এটাই বলার চেষ্টা করছে। তখন গুটকা ছেলেটি বলছে আমাকে আমার বাবার সঙ্গে তুলনা করো না। এই হচ্ছে তারা যাদের দিন শুরু হয় মাদার বলে, দিন শুরু হয় মাদার বলে, দিন শেষ হয়, ঠিক আছে, তারা সকলে ভাবে যে সকলে এই, ঠিক আছে। আরো উদাহরণ আছে, ওপেন করলে আরো দেখিয়ে দেবো, অথচ সকলের অভিজ্ঞতা আছে, অথচ সকলের অভিজ্ঞতা আছে না, এই তো আছে, বাঙালি মাল চিজ লুট, এবার দেখুন মাল জিনিস লুটে নে এবং বাঙালি মে, দেখুন এই দেখুন এইটা দেখুন, আমি এই এই বাঙালি বল অবাঙালি বল, এটা আনতে আনুন, পাশে আনুন, একজন গুটকাখোর যখন আমার বাঙালি মেয়ের সঙ্গে দেখা হয়, এটা একটা ধর্ষণের সিন, একটা হিন্দি সিনেমার, গালটা টিপে বলছে বিয়া হো গয়া তোমারা, তোমার তো বিয়ে হয়ে যাবে এবার, এই যে দেখলেন। আর তারপরের ভাষণটা হচ্ছে ওইটা, আর এইটা আমাদের নাকি দেখে আনন্দ হতে হবে, শুধু আনন্দ হতে হবে না, এইটা দেখে আমরা তাদের রেভিনিউ দেব,
ওটা কেটে লাগিয়ে দাও, না 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 কেটে 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 লাগিয়ে দাও ওটা, ঠিক আছে পেনে করে কেটে দাও। এক জায়গায় বলছে নীল কুমার, এরা তো সব দশ বাচ্চার বাপ হয়ে কুমার হয়ে যায়, তাহলে আবার তোরা কেন বলিস, তোরা আবার কোন মরদের কথা বলিস? ওদের বাড়িতে দশ বাচ্চার বাপের নাম যদি কুমার হয়, তার যদি কৌমার্য না গিয়ে থাকে দশ বাচ্চার বাপ হয়ে, তাহলে তো কেস তো আলাদা, এদের অনেক হয়, বাচ্চারা হলো সব অন্য জায়গায়। রেন্ডি বলতে পারো না, তাকে বাঙালি বলো, ঠিক আছে? তোর বাড়ি বলি বলি বাঙালি রেন্ডি কে বলি বলো না, নামটা বলো, ঠিক আছে? হ্যাঁ বলি বলি সব বলি বলি বাঙালি রেন্ডি বলি, আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এখানে একজন বলছে, এর নাম হচ্ছে আরিয়ান সিং, ঠিক আছে, মহা আর্য, এ লিখেছে বেশ্যা সর্ব, মানে আমি তর্জমা করে বলছি, বেশ্যা সর্বত্র থাকে না, তাই ভগবান বাঙালি মেয়েদের সৃষ্টি করেছে, ঠিক আছে? আমি যেটা বলতে চাই, এতগুলো নিশ্চয়ই অনেকের দেখে খুব খারাপ লাগছে বলে এই কথাগুলো এরকম পাবলিকলি বলছে কেন, পাবলিকলি হবে, তার কারণটা হচ্ছে এই জিনিসটার হার্ড ফর্ম হচ্ছে পানু বাঙালিদের মেয়েদের নিয়ে, আর সফট ফর্ম হচ্ছে সিরিয়াল, ওই বৌদি দুপুরে কি করছো, আর তার থেকে সফট ফর্ম হচ্ছে বাঙালি বউ আর বাঙালি বউ, একদম এক জিনিস, তার থেকেও সব ফর্ম হচ্ছে হিন্দি গান ঢোকানো, করবা চোত করা, আর যা যা রয়েছে ভাইদুজ। এই যে সামগ্রিক পরিস্থিতি, এইটা কিন্তু বাংলা পক্ষ শেষ করে দেবে ভাই, খুব কঠিন ভাবে শেষ করে দেবে, খুব কঠিন ভাবে শেষ করে দেবে। তখন কিন্তু বলো না যে তোমরা জানতে না, একুশে নভেম্বর 2021 বাংলা পক্ষ বাংলার মাটিতে পাবলিকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে গেছে, পাবলিকে, ঠিক আছে, পাবলিক হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে। এরপর বিষয়টা তোমাদের, কারণ তোমরা যতই বাচ্চা প্রোডাকশন করো, পরের 20 বছরে কিন্তু বাঙালি এখানে 80% এর কম হচ্ছে, ঠিক আছে? এবং বাংলা পক্ষ জাগলে, বাংলা পক্ষ নেতৃত্ব বাঙালি জাগলে, এই 86 আজকে বাঙালির, কাল 88 হবে, কেন শুনে খারাপ লাগছে 88 হবে না, বাঙালি 90-86 হয়েছে, 100 হতে, সেটা কি গণহত্যার মাধ্যমে, তা তো না, একদম না, সেটা কি বেআইনি ভাবে, তা তো না, সেটা কি অন্যায় করে, তা তো না, তাহলে বাঙালি যদি 86-88 হয়, সেটা অন্যায় করে কিছু বেআইনি হবে, হবে না, আমরা ওই আইন অনুযায়ী আমরা 86-88 হব, ওই আইন অনুযায়ী আমরা 88-90 হব, ওই আইন অনুযায়ী আমরা 90-95 হব, আমরা ওই আর ঐন অনুযায়ী 90-99 হব, আর 1% রেখে দেওয়া হবে চিড়িয়াখানায় দেখার জন্য, যে আমাদের এখানে একটা সময় বাঙালি নারীদের বাংলা সংস্কৃতিকে, বাঙালি সংস্কৃতিকে অপমান করে এই মাটিটাকে গুটকা মাটি বানানোর বেশ কিছু লোক জুটেছিল, তারপরে বাংলা পক্ষ এলো, এখন অন্য সময়, এখন আবার কাটে কাটতে গেছে, এখন আবার বাবুতে নেমে এসছে, এখন আবার বাবুতে নেমে এসছে, এবং ঢোকার টিকিটে যাওয়ার টিকিট, যাওয়ার ডেট লেখা থাকে, মানে যেরকম হোটেলে, এটা তো আমাদের বাড়ি, এটা ওদের হোটেল, হোটেলে যখন চেক ইন ডেট থাকে, এটা চেক আউট ডেট থাকে, তাই তো? একই রকম যেন হোটেলে যদি চেক ইন ডেট হয়, তারপরে বলে যে আমি এখানে থেকেই যাব, ঠিক আছে, হ্যাঁ থেকে যেতে পারো, যদি তুমি হোটেল মালিকের সঙ্গে বন্ধুত্ব করলে, ঠিক আছে, তার তার ভাষা নিয়ে নিলে, তার সংস্কৃতি নিয়ে নিলে, ওকে,
নো প্রবলেম, কিন্তু যদি মনে করো ঘর নোংরা করবে, যদি মনে করো হোটেল মালিকের মেয়ের হাত ধরে টানাটানি করবে, তাহলে কিন্তু ভাই তোমার তো বলার চেক আউট ডেটের আগেই তোমার চেক আউট করে দিতে বাংলা পক্ষই হোটেলে চলে আসে। বাংলা পক্ষ কোনো জাতির বিরুদ্ধে নয়, বাংলা পক্ষ আইন এবং সংবিধানের পক্ষে। বাংলা পক্ষ আজকে এখানে স্পষ্ট কিছু বার্তা দিতে এসেছে, এই স্পষ্ট বার্তাগুলো যারা বাংলা এবং বাঙালির শত্রু তারা নিজেদের ভালোর জন্য শুনে নিন, কারণ আপনাদের যাতে নিরাপদভাবে শারীরিকভাবে এখানে নিরাপদভাবে থাকতে পারেন তার একমাত্র পথ হচ্ছে বাংলা পক্ষর সঙ্গে এবং আইন সংবিধানের সঙ্গে সহযোগিতা করা, এছাড়া অন্য কোনো পথ নেই। অন্য কোনো পথ যদি হয় মনে রাখবেন সেই পথ জাম করে কিন্তু বাংলা পক্ষ দাঁড়িয়ে। আবার লাইভে ফটোগুলো তুলেন কলকাতায় গেলে বাংলা পক্ষটা নিজের চ্যানেল বাংলা পক্ষ আজকে ডিডিআর স্টুডিও প্রতীকীভাবে, এরকম অনেক স্টুডিও আছে যেখানে বাংলা সিরিয়াল, বাংলা ওটিটি এই ধরনের কন্টেন্ট তৈরি হয়, বহিরাগত প্রযোজক যারা বাঙালি বিরোধী, বাঙালি বিদ্বেষী প্রযোজক তাদের পয়সায়, এখানে যারা বাঙালি কর্মী আছে তাদের প্রতি আমাদের কিছু বলার নেই। কিন্তু বাংলা পক্ষ আজকে লাখ লাখ বাঙালির থেকে বাংলা পক্ষের কাছে কমপ্লেন এসছে যে বাংলা সিরিয়ালে এমন সব এলাকার নোংরা সংস্কৃতি, যেসব এলাকায় বাঙালি যেখানে এলাকা মেয়ে জন্মানোর আগে তার ভ্রূণ হত্যা করে দেওয়া হয় সেখানকার সংস্কৃতি আমাদের এখানে ঢোকানো হচ্ছে। কেউ কিন্তু বাঙালির যে মনসা পুজো সেটা ওদের ওখানে ওদের সিরিয়ালে দেখানো হয় যে কালচারাল আদান প্রদানের কথা বলে লোক। তারপরে বাংলা তো ওটিটি বানাচ্ছে এই গোয়েঙ্কা, কি বলছে যে বাঙালি বৌদি এইসব নিয়ে বড় বড় প্লাকার্ড দিচ্ছে, অর্থাৎ বাঙালি বিবাহিত নারীরা লুজ ক্যারেক্টার এই বলে আজকে কারেন্ট চোর আজকে মোহনবাগান যেটা কিনে নিয়েছে সে আজকে বাঙালির থেকে আরও পয়সা করতে চায়। ওই দেখি আজকে এখানে সিরিয়াল বানানো হচ্ছে অবাঙালি বর বাঙালি বউ, সিরিয়ালের মধ্যে চরিত্র তৈরি করা হচ্ছে এবং সব একই, ছেলেটা অবাঙালি ঠিক আছে মেয়েটা বাঙালি। এবার এই অবাঙালি কথাটা ভুল, মানে জাতিগত হয়ে গেল, কোনো তামিল দেখা এরকম, কোনো কন্নড় দেখা এরকম, কোনো মারাঠি দেখা এরকম, কোনো তেলেগু দেখা এরকম, কোনো মালায়ালাম দেখা এরকম, কোনো উড়িয়া দেখা এরকম দেখায় না। তার মানে বিশেষ কিছু গোষ্ঠী, বিশেষ কিছু গোষ্ঠী যাদের দাঁত গুটখার রঙে রাঙা, এই মালিকগুলো দেখবেন সঙ্গে এরকম মানে খুবই নিয়ে ওরকম একটা খুবই নিয়ে চলে ঠিক আছে, আর সামনে বাঙালি নারী থাকে হয়তো গাই দিয়ে দেয়, সেই টাইপের লোকেরা আজকে বাঙালি বর অবাঙালি, বাঙালি বউ অবাঙালি বর বানাচ্ছে। আমি তাদের স্পষ্ট চ্যালেঞ্জ দিতে চাই, বাঙালি বর হিন্দিবাসী বউ বানাতো কয়েকটা সিরিয়াল, বর মারোয়ারি বউ বানাতো কয়েকটা সিরিয়াল, দেখি তোর কত ধক আছে। যেসব স্টেটে ট্রেন লাইনের দুপাশে ঠিক আছে ধ্বজভঙ্গের অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া আর কিছু থাকে না, তারা আজকে বাঙালিকে পৌরুষ আর বাঙালি নারীকে কত চরিত্রহীন এটা শেখাতে এসছে, তার কারণ তারা বাংলার মাটিতে পুঁজি চাকরি এলাকা ব্যবসা টেন্ডার বাজার সব কিছু দখল করে নিচ্ছে, তার জোরেই আর কিছু না, এবং সর্বস্তরের বাঙালি রাজনৈতিক দলগুলো দেখতে নিয়ে যায় সব কোনো এতে, এবং আজ নয় 70 বছর ধরে আমাদের আগের প্রজন্ম এগুলো দেখতে 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 হয়ে যাবে মনে করেছে, কিন্তু আজকে জিনিসটা অন্য স্তরে, এরা খোলাখুলি হয়ে গেছে, খোলাখুলি হয়ে গেছে। বহিরাগত একজন মালিক
সে একটা বাঙালি পাড়ায় অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যে তার পয়সায় বাঙালি বিবাহিত নারীগত লুজ ক্যারেক্টার, সেই নিয়ে হোর্ডিং দিয়ে বলছে এটা দেখ আর আমায় পয়সা। এই জিনিস বাংলা পক্ষ মানবে না, বাংলা পক্ষ আইন এবং সংবিধানের পক্ষে, এবং বাংলা পক্ষ আজ অব্দি বাংলার মাটিতে নানা মানুষকে জয় বাংলা ডোজ দিয়েছে। জয় বাংলা ডোজের পরে দেখা গেছে যে তারা অনেকটা ভদ্রসভ্য হয়ে গেছে। আমরা বলবো এই প্রযোজকদের যে জয় বাংলা ডোজের জন্য অপেক্ষা করবেন না, নিজেই সুধরে যান, কারণ এই রাষ্ট্রে আইন সংবিধান আছে, যেটা বাঙালির রক্তে তৈরি এই রাষ্ট্র, সেখানে আইন সংবিধান রয়েছে, তার প্রকোপ দেখবেন। ঠিক আছে, এগুলো হেড, এগুলো নারী বিরোধী, এগুলোর ধারা রয়েছে, এগুলো জাতি বিরোধী, এর ধারা রয়েছে। ঠিক আছে, আপনারা মনে করেন সব জায়গায় ক্যাশ গুজে হয়ে যাবে, মাথায় রাখবেন বাংলার পুলিশ ফোর্স তো পুরো ক্যাশ গুজে নয়, যে কারণে রায়নাতে যখন বাঙালি ব্যবসায়ী সব্যসাচী মণ্ডলকে খুন করা হলো, এই পশ্চিমবঙ্গ পুলিশই 3 হপ্তাহের মধ্যে প্রতিটি বিহার থেকে খুনিকে ধরে নিয়েছে। ঠিক আছে, তাদের নিশ্চয়ই ক্যাশ ছিল, সুপারি দিয়েছে মানে লাখ লাখ টাকা দিয়েছে, তাতেও হয়নি। অর্থাৎ বাঙালি এখনও বিক্রি হয় না। আমরা সেই জাতির নয় যে মোগল আক্রমণ করলেই বাড়ির মেয়েকে তার বউ করে ভেট পাঠিয়ে দেবো, সেই জাতি আমরা নয়। আমরা ঈশাখা কেদার রায় প্রতাপাদিত্য মুসাখার জাতি, বছর ধরে আমরা মোগলদের সঙ্গে লড়াই করি। ঠিক আছে, ছেড়ে দিন। আজকে আমরা স্পষ্ট কথা বলতে চাই, বাঙালি যারা প্রযোজক আছেন তারা এগিয়ে আসুন, FM দখল করতে হবে। FM চ্যানেল বাঙালির চাই, যেখানে একদম এই নোংরামো চলবে না, বাংলা গান চলবে, বাংলা গানের মধ্যে সব কিছু চলুক, কিন্তু এর হাতে পয়সা গেলে চলবে না। আজকে আমাদের বাঙালি প্রযোজক চাই, দেব মাঝে চেষ্টা করছিল, ঠিক আছে, কিন্তু দেখুন পুঁজির যে অভাবটা, সেখানে তারপরে গিয়ে সেই SBF ওখানে গিয়ে ঘষতে হচ্ছে। আজকে গোলন্দাজ সিনেমাটা মোহনবাগান কিনে নিল বহিরাগত, মোহনবাগানের ইতিহাসটা কিনে নিল বহিরাগত। যে যারা মোহনবাগানের ইতিহাস নিয়ে বই বানায় তারাই আবার বলে মোহনবাগান এটিকে তৈরি, 2 বছর হলো তৈরি হয়েছে, বুঝতে পারছেন? সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো, এই হচ্ছে এদের চরিত্র। ঠিক আছে, আবার বলছে কি, আপনি আপনার তার কাছে গিয়ে দরখাস্ত করবেন, এই যে বলছি না প্রয়োজকদের দেখুন, আমরা এরকম ভাবে বলছি, কারণ পরের লাইনটা আছে, আবার ঝাড়ালে বীজ নামাতে পারো সেই কৃপা করো, আমরা কৃপা চাইছি না, বাংলার মাটিতে বাঙালি কারোর কৃপায় বাঁচে, বাংলার মাটিতে বাংলা গান চলবে, বাংলা গান শুনবে, টাকা করবে বাঙালি শেষ। আমি একটা উদাহরণের ঘটনা বলতে চাই, সকলের জানা উচিত, আমাদের আমি চেতলায় থাকি, সেখানে শ্যামা পুজো হচ্ছিল। ঠিক আছে, দাদাটা শুনবেন, খুব ভয়ঙ্কর ঘটনা, আমি ভিডিও করছি, সেখানে অবশ্যই শ্যামা সঙ্গীত পুজোর ইয়েতে। পরে আমি যখন লাইভ ভিডিওটা করে যখন আমি বাড়িতে এলাম, দেখলাম বেশ কিছু কপিরাইট ক্লেম হয়ে গেছে, কপিরাইট ক্লেম হয়ে গেছে। বললাম কি রে, আমি আবার কার মেটেরিয়াল ব্যবহার করলাম, আমি তো আমার পাড়াতে বেরিয়েছিলাম, করে লাইভ ভিডিও করেছিলাম। যেটা জানা গেল, যে আবহ সঙ্গীত হিসেবে শ্যামা সঙ্গীত ছিল, ওই শ্যামা সঙ্গীতের কপিরাইট সারেগামা টি সিরিজ মানে গুলশন কুমার গোয়েঙ্কারা নিয়ে রেখেছে, একদম ওটা ওখানে শোনা গেলে ওখানে ক্যাচ করে নিচ্ছে সাউন্ড, যেখানে সেখানে টি সিরিজ সারেগামা থেকে কোনো মুক্তি নেই, একদম কোনো মুক্তি নেই। মা কালী কি গুলশন কুমারের কেনা গোলাম? হ্যাঁ, মা কালী কি শ্যামা, আজকে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আমাদের শ্যামা সঙ্গীত যারা যারা লিখেছে, ঠিক আছে, সকলে তারা কি মানে তাদের কেনা গোলাম? আজকে রবীন্দ্রসঙ্গীত বাড়িতে গাইছে, তার পয়সা যাচ্ছে গোয়েঙ্কার কাছে, সারেগামা। আমরা তো জানি এর কপিরাইট উড়ে গেছে, একই তো। অর্থাৎ বাংলার সরকারকে আমরা অনুরোধ জানাবো এবং দাবি করবো তাদের কাছে, যে এই বাংলার এত তো GI বানাচ্ছেন, মাদুরের GI, মধুর GI, চালের GI, এই জিনিসটার কপিরাইটটা বাঙালির হাত থেকে কী করে অফ হয়ে গেল, যেখানে আন্তর্রাষ্ট্রীয়ভাবে কপিরাইটটা অফ হয়ে গেছে, আজকে যে কেউ চেপে বার করছে, এটা কিন্তু কন্টিনিউয়াস টাকা করে, বাঙালি তিনি টাকা করে। বাংলা সিনেমায় বাঙালি প্রযোজকদের এবার এগিয়ে আসতে হবে, এবং বলছি বাংলার বাস্তবতা দেখান, বাংলার মাটিতে ফুটপাথ কে দখল করছে সেটা দেখান, বাংলার মাটিতে এই লকডাউনের সময় মাল সাপ্লাই নিয়ে
কে বাঙালির ব্যবসা দখল করছে এটা দেখান। বাংলার মাটিতে এই মাস্ক নিয়ে তারা কালোবাজারি করছে এটা দেখান। 1943-এ 7 লাখ বাঙালিকে না খাইয়ে মেরে দুর্ভিক্ষ করিয়ে মজুদারি এবং কালোবাজারি করেছে কারা তাদের দেখান। দেখবেন কিরকম সুপার হিট হবে, কত হাই প্রোডাকশন কোয়ালিটি দরকার নেই, শুধু সত্যটা দেখান। দেখবেন বাঙালি হামলে পড়বে, কারণ বাঙালি কিন্তু বাঙালি ফুটছে। আজকে খুব স্পষ্ট কথা, আমরা এইখানে যারা কর্মী আছে তাদের কর্মী তারা করুক, ঠিক আছে। তাদের কাছে আরেকটা অনুরোধও রাখব, তাদের মালিক মাল তো সব কিছু বইয়ে না, ঠিক আছে। মালিকের একটা দালাল থাকে, যেটা ব্যাপারটা ইয়েকা হ্যাঁ উকা হ্যাঁ এগুলো বুঝিয়ে দেয়, ওই বোঝানো বাঙালি যেটা দালাল মালটা ওটাকে হাত করুন, ওই দু চুপটাকে, ঠিক আছে। করে এমন কন্টেন্ট ঢোকান যেখানে ওদের ঠিক একদম জায়গা মতো যাবে, কিন্তু ওরা বুঝতে পারবে না। অনেক জিনিস তো আমরা বুঝি নিজেদের বুঝিয়ে দেন, এরকমভাবে অনেক সুযোগ আছে, ঠিক আছে। কোনো FM চ্যানেল শুরু হওয়ার সময় একটা বাংলা ব্যান্ডের অনুষ্ঠান হয়, চ্যানেলে আমরা আগে গেছি, সেখানে প্রতি একদম ইনস্ট্রাকশন আছে যে বাংলা গান করবে না, বাংলা গান চালাবে না। আচ্ছা সব কিছু দেখুন, একটা একই প্যাটার্ন রয়েছে, যেই দিল্লি বোর্ড ঢুকলো তেমনি পশ্চিমবঙ্গের বাঙালি ছেলে মেয়েদের কোনো মেধা নেই হঠাৎ করে। যেই হিন্দি FM চ্যানেল ঢুকলো তারপর থেকে বাংলা ব্যান্ডে ভালো গান তৈরি হয় না, অদ্ভুত ব্যাপার। যেই ঢুকছে সঙ্গে সঙ্গে অফ হয়ে যাচ্ছে, আর বাঙালিকে কি বোঝানো হচ্ছে, আর তোরা তো নিজেই পারিস না, তাই জন্যই তো হচ্ছে না, তোর মেধা নেই, তোর স্কিল নেই, তোর এই নেই, তোর তাই নেই। খুব স্পষ্ট ঘটনা হচ্ছে এটা আগ্রাসন, ঘটনা হচ্ছে না আগ্রাসন। আজকে যদি এই বাংলার মাটি যারা নীল চাষ করতো, যে নীলকুঠি করে যে নীল নীলকর সাহেবরা নীল চাষ করিয়ে টাকা নিয়ে যেত, তাহলে কি আমরা বলবো যে বাঙালিদের নীল চাষ করার মুরত ছিল না বলে লুট করে নিয়ে গেছে, বলবো কি বলুন? তাহলে এবার তাই বলি, আজকে এই যে প্রতিটি চায়ের বাগান ওরা এসে লুট করে নিয়ে গেছে, ঠিক আছে, তাহলে বলুন ঠিক চা ফলানোর মুরত বাঙালির নেই, তাই জন্য। অথচ সারা বিশ্বের সবচেয়ে দামি চা যেটা ময়দাই বাড়ি সেটা কিন্তু বাঙালি, ঠিক আছে, এটা প্রতিটি ক্ষেত্রে সত্যি বাংলা পক্ষের স্পষ্ট দাবি। আজকে এই বাংলার মাটিতে যত পুঁজি, যত টেন্ডার, যত চাকরি, যত ব্যবসা, যত জমি, এই সব কিছু 90% ভূমিপুত্র হতে হবে। আর যদি হয় তাহলে এই যে হাওড়া চলি বলে সেখানে বহিরাগতরা বাঙালি মেয়েদের নিয়ে, কলকাতা হেভি জায়গা, এখানে বাঙালি মেয়ে পাওয়া যায় টাইপের গান বানাচ্ছে, থেকে শুরু করে আরও বেশ কিছু, মানে বাঙালির নারীকে বেশ্যা বলা, বাঙালির মানে পিতার সঙ্গে যৌনকর্ম করে বাঙালি মেয়ে বড় হয়, ঠিক আছে। বাঙালি মেয়ে ভালো একদম ক্যারি করবেন বা বিপ দিয়ে ক্যারি করবেন, ভালো চুষতে জানে, কারণ তারা প্রতি রবিবার পাঁঠার মাংসর নলি খেতে খেয়ে প্র্যাকটিস করে, এইগুলো যারা করে তারাই এই অবাঙালি বর বাঙালি বউ সিরিয়াল করে। এই একই চারিত্রিক এবং সাংস্কৃতিক যে ধারা তার একটা দিক আর একটা দিক। আপনি কখনো দেখেছেন কখনো কোনো বাঙালি প্রযোজক এরকম কিছু একটা বানিয়েছে কেন বলুন তো? এই প্রযোজক ঘুরে ফিরে কেন ভেজিটেরিয়ান, কেন ভেজিটেরিয়ান? আজকে ট্রেনে বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, কালকে এগুলোও শেখানো হবে সাত্বিক খাবার কোনটা, ঠিক আছে। এই সামগ্রিক যে সাংস্কৃতিক আগ্রাসন যেটা বহিরাগত পুঁজির ওপর নির্ভর করে, এইটা কিন্তু আমাদের প্রতিরোধ করার লড়াই আমরা শুরু করেছি। স্পষ্টভাবে প্রতিটি বাঙালিকে বলে দিচ্ছি যে জোট বাঁধো, তৈরি হও, তোমাদের অনেক কিছু বলা হবে, তোমাদের বলা হবে গানের কোনো ভাষা নেই, তাহলে তুই দেখা যে কতগুলো বাংলা গান হচ্ছে হিন্দি সারেগামায় গানের কোনো ভাষা নেই, কতগুলো বাংলা গান হচ্ছে তামিল ওদের যে গানের শোতে দেখা। আপনাকে বলা হবে আরে ভারতে তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তাহলে দেখা হিন্দি কতগুলো সিরিয়ালে মা মনসার পুজো দেখানো হচ্ছে, হিন্দি কতগুলো সিরিয়ালে বাঙালি বর আর হিন্দুস্তানি বউ এই সিরিয়াল বানানো হচ্ছে ওদের ওখানে দেখা। তুই যখন দুজনে দুজনকে না ভালোবাসে, দুজনেই দুজনকে ভালোবাসে, ঠিক আছে, সেটাকে বলে ভালোবাসা। আর যখন একতরফা মত না নিয়ে জোর করে তথাকথিত ভালোবাসা করতে যায় ওটাকে বলে ধর্ষণ, ঠিক আছে। বাঙালিকে ভালোবাসা আর ধর্ষণ, দেওয়া নেওয়া আর ধর্ষণ,
এই ধর্ষকাম গুটকা সংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে খুব স্পষ্টভাবে। বাংলা আজকে বাঙালি পুঁজি নেই বলে বাঙালি যারা টেকনিক্যাল স্টাফ তারা গিয়ে আজকে মুম্বইতে তাদের খাটতে হচ্ছে। আবার এই টেকনিক্যাল স্টাফের যারা পরের জেনারেশন তাদের ট্রেনিং ওদের দিয়ে করিয়ে নিচ্ছে, যাতে কিনা পরে এগুলোকেও লাগবে না, তারা দালালি করে যাবে। এখন তো তাদের কিছু করার নেই। বাঙালির যে সামগ্রিক পুনরুদ্ধার করা নিজেদের অধিকারের জায়গা, সেই কারণে বাংলা পক্ষ বারবার পুঁজি চাকরি বাজার জমি ব্যবসা টেন্ডারের কথা বলছে। এই জিনিস দখল হলে সব জিনিস আবার নর্মাল হবে। মফস্বলের ছেলেদের দেখতে পাবেন সিরিয়ালে, আপনি দেখবেন নানা জেলা থেকে ছেলেমেয়েরা উঠে আসছে সিরিয়ালে, আপনি দেখতে পাবেন বাংলার রোজকার জিনিস নিয়ে ঘটনা ঘটছে সিরিয়ালে, এবং আপনি সর্বোপরি দেখতে পাবেন যে বাংলার পকেটে টাকা আসছে, বাঙালির পকেটে টাকা আসছে, বাংলা এটিএমে বাংলা ব্যান্ড হচ্ছে, বাঙালি বড় বড় ব্যান্ডগুলোকে ডেকে নিয়ে এই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে হিন্দি গান গাওয়ার জন্য বহিরাগতরা মানে না হলে নেমে যাওয়া এইসব কথা বলছেন। এই বাস্তবতার একটা রূপ আমরা তুলে ধরলাম, লড়াই চলবে। জয় বাংলা। দাদা স্টার্ট করছি। আমার তো এমনি আমিও করছি। ঠিক আছে থাক, অসুবিধা কি? কারণ এটা চ্যানেলে তো চ্যানেল মাটিতে আমরা দেখেছি বহিরাগত প্রয়োজক যারা পয়সা ঢালে তারা এখানে বাঙালি শিল্পী বাঙালি যারা টেকনিশিয়ান তাদের দিয়ে যে কন্টেন্ট বানাচ্ছে সেগুলো বাঙালি নারী বাঙালি সংস্কৃতি।